দেজাভু হয়তো একেই বলে বিশ্বকাপের ফাইনাল প্রতিপক্ষের সবচেয়ে বিপজ্জনক ব্যাটার ব্যাটিংয়ে ম্যাচটা দুলছে যেন পেন্ডুলামের মতো এমন সময়ে একটা কঠিন সুযোগ এলো ভারতের সামনে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ক্যাচটা লুফে নিলেন ভারতীয় ফিল্ডার একে যদি দেজাভু না বলি তবে আর কাকে বলবো বাউন্ডারি লাইনে ওই অবিশ্বাস্য ক্যাচ ধরে সূর্যকুমার যাদব যেন ফিরিয়ে আনলেন একচল্লিশ বছর আগের কপিল দেবকেই উনিশশো তিরাশি বিশ্বকাপের ফাইনালে মদনলালের বলে পুল করতে গিয়ে টপ এজ হয়েছিল ভিভ রিচার্ডসের মিড উইকেট থেকে প্রায় বিশ গজ উল্টো দৌড়ে অসাধারণে ক্যাচ নিয়েছিলেন কপিল দেব ভারতের ক্রিকেট রূপকথার সেই উজ্জ্বল মুহূর্তটাই যেন ফিরে এলো সূর্যকুমারের ক্যাচে শেষ ওভারে প্রয়োজন ষোলো রান এমন ক্ষেত্রে ওভারের প্রথম বলটা খুবই গুরুত্বপূর্ণ আর হার্দিক পান্ডিয়া কিনা করে বসলেন একটা ফুল টস তাও অফ স্টাম্পের বাইরে ডেভিড মিলার চাইলে মাঠের যে কোনো প্রান্ত দিয়ে খেলতে পারতেন শটটা কিন্তু তিনি বেছে নিলেন লং অফকেই লং অফ আর সাইড স্ক্রিনের ওপর দিয়ে উড়িয়ে মারলেন বলটা পুরো গ্যালারি তখন স্তম্ভিত মাঠের সবগুলো চোখ বলের দিকে বলটা উড়ে যাচ্ছে বাউন্ডারির ওপারে সূর্যকুমার যাদব অবশ্য বলটা উড়ে যেতে দেখছিলেন না তিনি দেখছিলেন মাথার ওপর দিয়ে বিশ্বকাপটাই ভেসে যেতে বা দিক থেকে দৌড়ে এলেন তিনি একদম ঠিক মুহূর্তে লাভ দিলেন বলটা আটকে গেল তার হাতে কিন্তু সাথে সাথে সূর্যকুমার বুঝতে পারলেন বাউন্ডারির ভেতরে ভারসাম্য রাখতে পারছেন না তিনি বাউন্ডারির বাইরে যেতেই হবে তাকে গেলেনও কিন্তু এর আগে বলটা ছুড়ে দিলেন ভেতরে আর নিজের পা দুটুকে লাগতে দিলেন না বাউন্ডারি দড়িতে এরপর আবার মাঠে ফিরে এলেন ক্যাচটা তালুবন্দি করলেন পুনরায় আর তখনই বুঝে গেছেন ক্যাচ নয় তিনি তালুবন্দি করেছেন বিশ্বকাপটাই তবুও আম্পায়াররা রুটিন চেক করলেন কিছুক্ষণ অনুমিতভাবে রাইট এলো ভারতের পক্ষে মিলার আউট আর বিতর্কেরও খুব বেশি সুযোগ নেই এই ক্যাচটা নিয়ে বাউন্ডারিতে সূর্য পা লেগেছে নেই এমন কোনো শক্ত প্রমাণও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্ক্রামো জানেন সেটা আউটের সিদ্ধান্ত নিয়ে আপত্তি না থাকলেও আম্পায়াররা আরও কিছুক্ষণ টিভি রিপ্লে দেখতেই পারতেন এমনটা তার মতামত তবে রিপ্লেতে উঠে এসেছে আরও একটা ব্যাপার ক্যাচ নেওয়ার সময়ে সূর্যকুমারের পা যেখানে পড়েছিল সেই জায়গার বাউন্ডারির কোশনটা সরে গিয়ে দেখা যাচ্ছিল মরা ঘাস সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই অনেকেই প্রশ্ন তুলেছেন বাউন্ডারিটা কি সরে গিয়েছিল তার স্বাভাবিক অবস্থান থেকে যদি সেটা হয়ে থাকে তাহলে আইসিসির নিয়মটাই বা কী বলে ক্রিকেট আইনের উনিশ দশমিক তিন ধারায় বলা হয়েছে এই সম্পর্কে রিস্টোরিং দ্য বাউন্ডারি নামক ওই আইনে বলা আছে বাউন্ডারি যদি কোনো কারণে সরে যায় সেক্ষেত্রে বাউন্ডারি হিসেবে বিবেচনা করতে হবে এর আগের অবস্থানকেই আর পাশাপাশি বল ডেড হওয়ার সাথে সাথে দ্রুততম সময়ে বাউন্ডারিকে ফিরিয়ে আনতে হবে আগের জায়গায় এবার ফেরা যাক সূর্যকুমারের ওই ক্যাচের ব্যাপারে বাউন্ডারি কোষণের সামনে একটা ঘাসবিহীন দাগ দেখা গেছে যেটা থেকে দুটো সিদ্ধান্তে আসা যায় প্রথমত ওই দাগটা হতে পারে ওই মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের আগের কোনো ম্যাচের বাউন্ডারির দাগ দ্বিতীয়ত বাতাস বা যে কোনো কারণে বাউন্ডারি সরে যেতে পারে এই ম্যাচ চলাকালে কিন্তু এখন পর্যন্ত দ্বিতীয় সম্ভাবনার পেছনে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি আম্পায়াররা তাই কোশনকে ধরেছেন বাউন্ডারি হিসেবে সূর্যর ক্যাচটাও তাই পুরোপুরি ফেয়ার অন্তত এখন পর্যন্ত তবে বাউন্ডারি সরে যাওয়ার ঘটনা আগেও ঘটেছে ক্রিকেটে দু বিশ্বকাপে পাকিস্তান নেদারল্যান্ডস ম্যাচে দেখা গিয়েছিল বাউন্ডারিকে নির্ধারিত জায়গা থেকে সরে যেতে তবে ওই পরিবর্তিত বাউন্ডারিতে কোনো ছক্কা বা আউটের ঘটনা না ঘটায় এটা নিয়ে পরে আর তেমন কথাবার্তা হয়নি প্রায় একই ব্যাপার ঘটেছিল ওই বিশ্বকাপের পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচেও কুশল মেন্ডিসের স্লক সুইপটা বাউন্ডারিতে তালবন্দি করেছিলেন পাকিস্তানি ফিল্ডার ইমামুল হক ক্যাচ নিয়ে যখন গড়িয়ে পড়ছেন ইমাম তখন তার হাতের নিচে দেখা গিয়েছিল আগের বাউন্ডারির মরা ঘাসের দাগ কিন্তু ওই দাগটা ছিল ওই টুর্নামেন্টের আগের কোনো ম্যাচের অর্থাৎ পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচে বাউন্ডারি সরে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি আম্পায়াররাও তাই মেন্ডিসকে আউট বলে ঘোষণা করেছিলেন এবং সেই একই কারণে অর্থাৎ শক্ত ও নিশ্চিত প্রমাণ না পাওয়ায় সূর্যকুমারের ক্যাচটা নিয়েও আপাতত বিতর্কের অবকাশ নেই তবে দিন শেষে এটাই ক্রিকেটের সৌন্দর্য যেখানে গৌরবময় অনিশ্চয়তার খেলাটার ফলাফল গড়ে দিল বাউন্ডারি দড়ি আর সূর্যকুমারের পায়ের আর ওই সামান্য দূরত্বটাই একটা তেপান্তর হয়ে রইল দক্ষিণ আফ্রিকা আর বিশ্বকাপের মাঝে